দাদা কেমন লাগছে? দাদা একটা চাপাও, লোক চাপাও, ভালো লাগছে। এই জয়টাকে আজকে উৎসর্গ করছেন আপনি? জয়টা আমি আমাদের দিদিকে উৎসর্গ করছি। ব্যবধানটা মিটেছে, প্রথমত বিজেপির উপর ভোটাররা খুব বিতসদ্ধ হয়ে গেছে, তারপর আমাদের উন্নয়নগুলো আমরা ভালোভাবে প্রচার করতে পেরেছি, আর সর্বোপরি আমাদের রাজ্য নেতৃত্ব থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী মহাশয় সহ রাজীব ব্যানার্জি এসেছিলেন, আরও অনেক মন্ত্রী এসেছিলেন, জেলা নেতৃত্ব উত্তরবঙ্গ থেকেও সবাই এসেছিলেন, প্লাস আমাদের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, কর্মীরা, মিউনিসিপ্যালিটির বুথ লেভেলের কর্মীরা এত পরিশ্রম করেছে, তার পরিশ্রমের এই ফসল। কালিয়াগঞ্জের মানুষকে উন্নয়নে কী বার্তা দেবেন? কালিয়াগঞ্জের মানুষকে আমি আগেও প্রতিশ্রুতি দিয়েছি, মানুষ আমাকে জিতিয়েছে, এবার আমি চেষ্টা করব সেগুলো পালন করব। প্রথম কাজ এখন আমি ডিসিশন নিতে পারছি না, আমি নেতাদের সঙ্গে বসবো, বসে তারপর এনএসসি কিছুটা ফ্যাক্টর হয়েছে। 57 থেকে 57,000 বিধানসভা পিছিয়ে চলছে, সেখানে সংখ্যা এগিয়ে গেলেন লোকসভা ভোটে, তো সেটা কি দেখবেন মানুষের, মানুষ কতটা, না মানুষ তো আশীর্বাদ দিয়েছে আমি জিতেছি, কি মনে হচ্ছে এনআরসি কোনো ফ্যাক্টর? এনআরসি কিছুটা ফ্যাক্টর। ঠিক আছে, ঠিক আছে, চলো।